দাদনে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মাঝেই শোনা গেল গো ব্যাক স্লোগান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর অঞ্চলের সাহানিয়া এলাকায় বিজেপির এক কর্মসূচিতে যাওয়ার পথেই মনোহরপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। জানা গিয়েছে মনোহরপুর হাই স্কুলে দুয়ারে সরকার প্রকল্প চলছিল, সেই প্রকল্পে বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপরেই দেখতে পায় দিলীপ ঘোষের গাড়ি। সেই সময় দিলীপ ঘোষের গাড়ির সামনে তীব্র বিক্ষোভ দেখায় মানুষজন। তবে সেই বিক্ষোভের মাঝে শোনা গেল দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান শুনতে পাওয়া যায় সাধারণ মানুষের মধ্যে। আর এই বিক্ষোভের ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের এক কর্মীকে মারধর সহ হেনস্থা করার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। হামলা হয়েছে, দেখুন আমাদের ওই মন্ডলের কর্মীদের সঙ্গে দেখা করার জন্য যাদের উপরে অত্যাচার হয়েছে, বাড়ি ভেঙেছে, চাষবাস বন্ধ করে দিয়েছে। তা আমি মনোহরপুরে যাচ্ছিলাম আর বাজারেতে 4-5 জন লোক আমাদের গাড়ির সামনে চিৎকারচেঁচামেচি করে, গাড়িকে আটকায়, আমরা দাঁড়িয়ে যাই। তারপরে আশপাশের লোককে জোর করে ডেকে নিয়ে আসছে, লোক দাঁড়িয়ে দেখছো তাদেরকে এসো, চিৎকারচেঁচামেচি, স্লোগান, গালাগালি, গাড়ি আটকালো, আমরা চুপচাপ ছিলাম। আমাদের একজন সাংবাদিক বন্ধু ছিলেন ওখানে, তিনিও রেকর্ডিং করছিলেন, তাকে তুলে নিয়ে মারা হয়, তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং স্থানীয় কিছু লোক যারা আসছিল না তাদেরকেও মারধর করা হয়। তা আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে উত্তেজনা না বাড়িয়ে আমি ওখান থেকে ফিরে আসি। এই ঘটনাই হয়েছে, তারা আমাদেরই ভোটার সব, কিন্তু কিছু লোক যারা এখানে করে খাচ্ছে বা নিজেদের নেতাগিরি দেখাতে হবে তারা এটা গণ্ডগোল উত্তেজনা করেছে, আমরা তার মধ্যে পড়িনি, আমি ওখান থেকে ফিরে এসেছি। দাঁতন থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।